স্বাগত বন্ধুরা, তোমরা দেখছো এখন তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজ ইজি। ইফ ইউ রিড, আজকে আমরা যে অপটেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি, আজকের যে ভিডিও তাতে আমরা অপটেটিভ সেন্টেন্স সংক্রান্ত যে বাক্যের নেরেশন চেঞ্জ তার শেষ পর্যায়ের আলোচনা করতে চলেছি। তোমরা এর মধ্যে আজকের ভিডিও দেখার পর যদি তোমাদের মনে হয় যে এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আর কিছু বাক্যের নেরেশন চেঞ্জ সংক্রান্ত আলোচনা করার প্রয়োজন আছে, তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বা যেভাবে আমার সাথে যোগাযোগ করো সেভাবে যোগাযোগ করে তোমরা তোমাদের মতামত জানাবে। এর পাশাপাশি আমি যদি দেখি যে কোনো পরিপ্রেক্ষিত থেকে, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষা বা কিছু সেসব দিক লক্ষ্য রেখে, যদিও বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, তবুও যদি দেখি যে প্রশ্নপত্রে কিছু পরিবর্তন আসছে বা আরও কিছু ধরনের প্রশ্ন বাকি আসে, তাহলে সে সমস্ত প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব। তাছাড়াও তোমাদের তরফ থেকে যদি কোনো রকম প্রশ্ন মনে হয় যে এখনও এগুলো আলোচনা করা উচিত বা এগুলো আলোচনা করলে ভালো হয়, তাহলে সেটাও আমাকে জানাবে, আমি তাহলে সেই অনুসারে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে অপটেটিভ সেন্টেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শেষ হওয়ার পর আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের নেরেশন চেঞ্জ শুরু করব। এছাড়াও প্রচুর ধরনের বাক্য আছে যেগুলো নেরেশন চেঞ্জ করতে হয় বা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, সেসব নিয়েও আস্তে আস্তে আলোচনা করতে থাকব। তার পাশাপাশি আমরা আরও যে অন্যান্য বিষয় যেগুলো বাকি আছে এবং বিভিন্ন দর্শক বন্ধুরা যেমনটা আমাকে জানিয়েছ বা জানাচ্ছ, সেই অনুসারে পরবর্তী আলোচনা শুরু করব। এর পাশাপাশি আমরা যে জয়েনিং আলোচনা শুরু করেছি সেগুলোও চলতে থাকবে। তার পাশাপাশি তোমরা যেরকম যা অনুরোধ জানাবে সেগুলো সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সে ভিডিও আপলোড করা হবে। তো চলো যে আজকের যে নেরেশন চেঞ্জ সে বিষয়ে আলোচনা শুরু করা যাক। তো আজকের যে নেরেশন চেঞ্জের বাক্যগুলি আলোচনা করব সেগুলি অপটেটিভ সেন্টেন্সের মধ্যেই, কিন্তু দেখতে পাবে যে অন্যান্য যে নিয়মগুলো মেনে নেরেশন চেঞ্জ করা হয়েছে এক্ষেত্রে সেরকম বাধা ধরা কিছু নিয়ম নেই। এবার এই সমস্ত বাক্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এতে কেউ না কেউ কাউকে কিছু উইশ করছে বা কিছু বলছে। তো দেখো যে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে প্রথম যেমন প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্য বয় সেড গুড মর্নিং, যে একটি ছেলে যে কাউকে জানাচ্ছে যে গুড মর্নিং, তো বুঝতেই পারছো যে গুড মর্নিং, গুড উবি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, তারপরে গুড নাইট, এসবের দ্বারাই আমরা কাউকে শুভেচ্ছা জানাই বা উইশ করি বা গ্রিটিংস জানাই। তো এক্ষেত্রে দেখো যে যে উইশ, গ্রিট, এগুলো সবই যেহেতু শুভেচ্ছা জানানো, তো সেই অনুসারে তোমরা শব্দ ব্যবহার করতেই পারো। তাহলে দেখো যে এক্ষেত্রে ছেলেটি যেহেতু এই কাউকে শুভেচ্ছা জানাচ্ছে, যে সুপ্রভাত জানাচ্ছে, তো এবং তোমাদেরকে এটাও আমি আলোচনা করে দিয়েছি যে দ্য বয় সেড, এবার কাকে বলছে সেটা এখানে দেয়া নাই। তোমরা নেরেশন চেঞ্জের প্রথম ভিডিও থেকে যেমনটা দেখে আসছো যে এই যে জায়গা সেখানটাতে অনেক ক্ষেত্রেই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরা হয়, আবার অনেক বইয়ে এরকমভাবে আলোচনা করা আছে। সুতরাং আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেরকমই নিয়ম মেনে আমরা এই নেরেশন চেঞ্জ করব। তো দেখো যে এক্ষেত্রে ফার্স্ট পার্সন এখানে ধরে নেবো যে ছেলেটি বললো, এবার কাকে বললো যেহেতু দেয়া নাই সেই জন্য ধরে নেবো যে আমাকেই বলেছে। তাহলে সেই অনুসারেই যে যেমন নিয়ম সেই অনুসারে দেখো যে নেরেশন চেঞ্জ করব। তাহলে তোমাদের যেমন শিখেছি সেরকম দ্য বয় সেড যেমন আছে সেরকম দ্য বয় লিখলাম, এবার গুড মর্নিং যেহেতু উইশ করছে সেই জন্য আমরা সেডের পরিবর্তে উইশ লিখবো। তো এবার উইস্টের পরে কাকে জানাচ্ছে সেটা যেহেতু বললাম, কাকে বলছে সেটা না দেওয়া থাকলে মি ধরবো, তাহলে সে অনুসারে মি লেখা হলো। এবার কি শুভেচ্ছা জানাচ্ছে বা উইশ করছে, তো গুড মর্নিং, সেজন্য আমরা এখানে লিখলাম দ্য বয় উইশড মি গুড মর্নিং। এখানে কিছু লিঙ্কার যোগ করা হয়নি বা এভাবে উত্তর করবে সমস্ত প্রশ্নগুলোর। তাহলে বুঝতেই পারলে নিশ্চয়ই যে দ্য বয় সে উইশড মি গুড মর্নিং, যে ছেলেটি আমাকে সুপ্রভাত জানালো। ঠিক একই রকমভাবে যে এখানে দেখো যে মাই ফ্রেন্ড সেড গুড ইভিনিং, তো দেখতেই পাচ্ছ যে আগের মতনই গুড মর্নিং, গুড ইভিনিং, যেমনটা তোমাদের বললাম যে গুড আফটারনুন, গুড নাইট যাই থাকুক না কেন, একই রকমভাবে এখানে আমরা দ্য বয় উইশড এরকম লিখবো অথবা গ্রিটেড মি গুড মর্নিং এরকম লিখবো। তাহলে পরে এখানটাতে মাই ফ্রেন্ড সেড যেটা আছে একই রকমভাবে দেখো মাই ফ্রেন্ড উইশড, দিয়ে এক্ষেত্রে মা আমার বন্ধু কাকে বলছে নাই, তাহলে এখানে মি ধরবো, দিয়ে গুড ইভিনিং যেমন আছে সেরকমটা লিখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা তোমরা অবশ্যই যে হাতের লেখার যে বিষয় সেটা লক্ষ্য রাখবে যে যাতে উল্টোপাল্টা না হয়, যেমন দেখো এখানে গুডের জি ক্যাপিটাল লেটারে থাকলেও এখানে স্মল লেটারে লেখা হয়েছে, একই রকমভাবে এই প্রশ্নতে গুডের জি ক্যাপিটালে থাকলেও এখানে স্মল লেটারে লেখা হয়েছে, এগুলো যেন গণ্ডগোল করবে না। তাহলে যে যেগুলোতে এরকম গুড মর্নিং, গুড ইভিনিং জানাবে এইভাবে আমরা উত্তর করব। তাহলে মাই ফ্রেন্ড উইশড মি গুড ইভিনিং,
এবার দেখো পরের যে প্রশ্ন, মাই ফ্রেন্ড সেড গুড আফটারনুন, যেমনটা তোমাদের বলে দিলাম ঠিক একই রকমভাবে যে মাই ফ্রেন্ড উইশড মি গুড আফটারনুন, এক্ষেত্রে গুডের যে ক্যাপিটালে প্রশ্নতে থাকলেও উত্তরে আমরা স্মল লেটারে লিখব। একই রকমভাবে গুড নাইট, সেটাও তাই, দ্য বয় সেড, তাহলে দ্য বয় উইশড মি, এবার গুড নাইটে জি স্মল লেটারে লিখে সেটাকে লিখে দেওয়া হলো যে দ্য বয় উইশড মি গুড নাইট। তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন এবার থেকে আর ভুল করবে না। তারপরের প্রশ্ন দেখো, দ্য টিচার সেড কংগ্রাচুলেশনস, যে শিক্ষক মহাশয় কোনো ছাত্র ভালো কিছু করেছে তো সেই জন্য তাকে অভিনন্দন জানালো। তাহলে এই ধরনের বাক্যকে আমরা কীভাবে লিখবো, যে এখানে কংগ্রাচুলেশন যেমন আছে এটা নাউন ফর্ম, তো সেখান থেকে ভার্ব ফর্ম লিখে দেবো। তাহলে দ্য টিচার সেড তো বলার মাধ্যমে কী করছে, অভিনন্দন জানাচ্ছে, তো সেই জন্য বাক্যকে এইভাবে লিখবো যে দ্য টিচার কংগ্রাচুলেটেড মি। তো এখানে দেখো যে শিক্ষক মহাশয় কাকে বলছেন দেয়া নাই, তাহলে সে অনুসারে আমরা ফার্স্ট পার্সন ধরলাম। তাহলে দ্য টিচার এবার শিক্ষক মহাশয় কী করছেন, কংগ্রাচুলেশন জানাচ্ছেন, অর্থাৎ অভিবাদন জানাচ্ছেন বা অভিনন্দন জানাচ্ছেন, সেই জন্যই আমরা লিখবো দ্য টিচার কংগ্রাচুলেটেড, তারপরে এখানে মি যোগ করব। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে এভাবে ন্যারেশন চেঞ্জ করবে। পাশাপাশি আর একটি প্রশ্ন দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দেম হ্যালো, তো এখানে দেখো যে একজন বয়স্ক ব্যক্তি তাদেরকে বলল যে হ্যালো, তো হ্যালোর দ্বারা জানায় যে শুভেচ্ছা জানায় বা কাউকে অভিবাদন জানায়, তো এক্ষেত্রে আমরা এরকমই লিখব দ্য ওল্ড ম্যান গ্রিটেড দেম। এই হ্যালো বা কিছু আর লেখার দরকার নেই, শুধুমাত্র এরকমই যে দ্য ওল্ড ম্যান এই যে সেড, সে সেডের জায়গাতে আমরা গ্রিটেড লিখে দেবো, দিয়ে টু বাদ দিয়ে এই যে টু সেই টুকে বাদ দেবো, আর এখানে হ্যালো এটাকে আর লিখবো না, শুধুমাত্র দ্য ওল্ড ম্যান হলো, দিয়ে সেডটাকে গ্রিটেড লিখবো, তারপরে যে দেম আছে যে দেম, সে দেমটাকে এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু দেম হ্যালো যে প্রশ্ন ছিল তার উত্তর হয়ে যাবে এরকম যে দ্য ওল্ড ম্যান গ্রিটেড দেম, এটুকুই এখানটাতে লিখবে। এর পাশাপাশি দেখো যে আরেক ধরনের প্রশ্ন, দ্য গার্ল সেড থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, এখানে একটা মেয়ে বলছে যে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, তার বন্ধুকে সে ধন্যবাদ জানাচ্ছে। তাহলে এই ধরনের যদি বাক্য থাকে তাহলে কীভাবে আমরা উত্তর করব, তো এই প্রসঙ্গে আমরা আগে এই প্রশ্নের উত্তর আলোচনা করব, তারপরে সাথে প্রশ্নের উত্তর আলোচনা করব। তো দেখো যে দ্য গার্ল সেড থ্যাংক ইউ, একটা মেয়ে ধন্যবাদ জানাচ্ছে, তাহলে এখানে আগের মতনই কাকে বলছে সেটা যেহেতু দেয়া নাই, তাহলে এটাকে কংগ্রাচুলেশনের মতনই এখানে যেহেতু থ্যাংক ইউ জানাচ্ছে, তো এখানে আমাকেই জানাচ্ছে ধরবো, তাহলে দ্য গার্ল থ্যাঙ্কড মি এরকমভাবে লিখবো। তো এক্ষেত্রে কাকে বলছে সেটা যেহেতু দেয়া নাই, সেই জন্য দ্য গার্ল থ্যাঙ্কড মি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার তাহলে ঠিক একই রকমভাবে দেখো যে আটের যে প্রশ্ন, তাতে কাকে বলছে সেটা দেয়া নাই বলে আমরা থ্যাঙ্কড লেখার পরে মি লিখলাম, এক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটারের যে লোক প্রয়োজন যেখানে যা লেখার সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক লিখবে। তাহলে থ্যাঙ্কড মি কাউকে কাকে বলছে বলা নাই বলে এখানে মি লেখা হলো, কিন্তু সাতের যে প্রশ্ন তাতে দেখো যে দ্য গার্ল সেড থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, এখানে ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি কাকে সেটাও বলা আছে যে তার বন্ধুকে বা তার বান্ধবীকে, তাহলে এখানে এভাবে লিখবো যে দ্য গার্ল থ্যাঙ্কড হার ফ্রেন্ড। তো বুঝতেই পারছো যে তোমাদের যেমনটা আগেও শিখিয়েছি যে এখানে থ্যাংক ইউ এই যে ইউটা হচ্ছে কে, তার বন্ধু বা বান্ধবী, তাহলে এখানটাতে এই যে মাই, সে মায়ের পরিবর্তে এটা তার হয়ে যাবে, আর মেয়ে যেহেতু সেই জন্য হার হলো, এখানে যদি কোনো ছেলে দ্য ম্যান দ্য ওল্ড ম্যান এরকম যদি থাকে দ্য বয় তাহলে এখানে হিজ লিখতাম, তাহলে দ্য গার্ল থ্যাঙ্কড হার ফ্রেন্ড, যেহেতু মেয়েটি এখানে তার বন্ধুকে বলছে থ্যাংক ইউ, সেই জন্য লেখা হলো দ্য গার্ল থ্যাঙ্কড হার ফ্রেন্ড, যেটা এখানে কিছু ছিল না বলে থ্যাঙ্কড মি লেখা ছিল, আর এখানে তার বন্ধু বা বান্ধবী সেই জন্য দ্য গার্ল থ্যাঙ্কড, এখানে যেমন ছিল দ্য গার্ল থ্যাঙ্কড, তো সেরকম লিখে মি এর জায়গাতে এখানে হার ফ্রেন্ড লেখা হলো যেটা মাই ফ্রেন্ড ছিল। এরপরে দেখো যে পরবর্তী যে প্রশ্ন, যে মাই ব্রাদার সেড গুড বাই, এখানে আমার ভাই কাউকে বলছে যে গুড বাই, অর্থাৎ বিদায় জানাচ্ছে, তো এরকম যদি বিদায় জানাই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখব যে বেড, তাহলে মাই ব্রাদার বেড, এবার এক্ষেত্রে কাকে বলছে না সুতরাং আমাকে ধরবো, তাহলে মাই ব্রাদার বেড মি, দে গুড বাই যেমন আছে সেরকমটাই লিখে দেবো। তো এক্ষেত্রে তোমাদের আগেও যেমনটা শিখেছি সেরকমভাবে আমরা আলোচনা করব, মূল যে ভার্ব সেটা হচ্ছে বিড, BID, এই বিড থেকে ফার্স্ট টেন্সে বেড চলে আসছে, যেহেতু সেড ফার্স্ট টেন্সে আছে, তাহলে মাই ব্রাদার বেড, এবার কাকে জানাচ্ছে সেটা লিখলাম যে আমাকে মি, দিয়ে যে গুড বাই সেটা লিখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো যে জি ক্যাপিটালে থাকলেও এখানে যে উত্তর তাতে জি স্মল লেটারে লেখা হয়েছে, তাহলে তো মাই ব্রাদার সেড গুড বাই, সেখান থেকে উত্তর হয়ে গেল যে মাই ব্রাদার বেড মি গুড বাই, দিয়ে ফুল স্টপ। তাহলে আশা করি বন্ধুরা যে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে। এর পরবর্তী প্রশ্ন, দ্য বয় সেড টু মি হ্যাপি নিউ ইয়ার, এই যে প্রশ্ন,
এই প্রশ্নকে দুইভাবে উত্তর করা যায়। একটা দেখো যে দ্য বয় সেড টু মি, তাহলে এখানেও কি করছে যে উইশ করছে, তো এক্ষেত্রে তোমরা গ্রিটেডও লিখতে পারো, তাহলে দ্য বয় উইশড মি এ হ্যাপি নিউ ইয়ার। এখানে হ্যাপি নিউ ইয়ার যেমন আছে সেরকমই লিখে দেওয়া হয়েছে, দেখো শুধুমাত্র এখানে একটা ইয়ে যোগ করা হয়েছে, আর এখানে এই যে সেড টু সেটাকে বাদ দিয়ে যেহেতু শুভেচ্ছা জানাচ্ছে সেই জন্য উইশ লেখা হয়েছে, তাহলে দ্য বয় উইশড মি এ হ্যাপি নিউ ইয়ার এভাবেও লিখতে পারো, অথবা পরের যে উত্তর দেখতে পাচ্ছ সেভাবেও লিখতে পারো যে দ্য বয় উইশড মি হ্যাপি নিউ ইয়ার। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে এই যে প্রশ্ন দ্য বয় সেড টু মি হ্যাপি নিউ ইয়ার, সেখান থেকে এইভাবে উত্তর দ্য বয় উইশড মি হ্যাপি নিউ ইয়ার অথবা দ্য বয় উইশড মি হ্যাপি নিউ ইয়ার, এই দুইভাবে উত্তর করতে পারো, তার মধ্যে তোমাদের যেটা খুশি সেভাবে লিখবে উত্তর। তার পাশাপাশি আর একটা প্রশ্ন দেখো যে দ্য বয় সেড টু মি হ্যাপি বার্থডে টু ইউ, যে ছেলেটি আমাকে বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ, তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে ইউ বলতে কে, যে আমাকে বোঝাচ্ছে যাকে বলছে তাকে, তাহলে দ্য বয় উইশড মি হ্যাপি বার্থডে। তাহলে এই যে এখানের যে অংশ দ্য বয় সেড টু মি, তাকে লিখে দিলাম দ্য বয় উইশড মি হ্যাপি বার্থডে, এখানে আর টু ইউ লিখবো না, তার কারণ হচ্ছে কি যেহেতু আমাকেই বলছে সে কাকে বলছে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে যে উইশড মি, সেই জন্য আর টু ইউ এর কোনো প্রয়োজন নাই, তাহলে দ্য বয় উইশড মি তারপরে হ্যাপি বার্থডে কথাটি লিখে দিতে হবে। তাহলে এই ধরনের বাক্যগুলো বুঝতেই পারছি যে অপটেটিভ সেন্টেন্স কেন বলা হচ্ছে, যেগুলোতে উইশ করছে, তো এখানে তোমরা মনে রাখতে পারো যে উইশ ছাড়াও গ্রিটেড মি এভাবে লিখতেই পারো, গ্রিট মানে শুভেচ্ছা জানানো। দেখো পরের যে প্রশ্ন, সি সেড এক্সকিউজ মি, এরকম যদি থাকে যে সে বললো যে আমাকে ক্ষমা করবেন, তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এইভাবে লিখবো যে সি বেগ টু এক্সকিউজ হার, সে প্রার্থনা করলো তাকে ক্ষমা করে দেওয়ার, তাহলে এখানে যেহেতু এক্সকিউজ মি যে একটা প্রার্থনা করছে, তো সেই জন্য এখানে আমরা বেগ থেকে ফার্স্ট টেন্সে বেগড হলো, তারপরে এবার কী করে দেওয়ার যে ক্ষমা করে দেওয়ার, তাহলে টু এক্সকিউজ লেখা হলো। এবার মি যেহেতু মেয়েটি এবং অবজেক্টিভ ফর্মে আছে, সেই জন্য মি থেকে সি এর অবজেক্টিভ ফর্ম হার লেখা হলো, তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে এইভাবে উত্তর করবে যে সি বেগ টু এক্সকিউজ হার। এবার দেখো যে এখানে যেমন এক্সকিউজ মি শুধু আছে কিন্তু কাকে বলছে সেটা নাই, তো শুধু এইভাবে লেখা হলো যে সি বেগ টু এক্সকিউজ হার। এবার দেখো যদি এরকম থাকে যে সি সেড এক্সকিউজ মি ম্যাডাম, তো এখানে সে কাকে বলছে যে ক্ষমা করে দিতে সেটা স্পষ্ট উল্লেখ করা আছে যে ম্যাডামকে, তার ম্যাডামকে, তাহলে সি বেগ দ্য ম্যাডাম টু এক্সকিউজ হার, এরকম যদি কাকে বলছে সেটা দেওয়া থাকে তাহলে এইভাবে লিখবো যে সি বেগড দ্য ম্যাডাম, যদি স্যার থাকতো তাহলে লিখতাম যে সি বেগড দ্য স্যার অথবা হার স্যার। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে দেখেছো যে স্যার ম্যাডাম থাকলে কীভাবে জয়েন করতে হয়, তো ঠিক সেরকমই সি বেগ দ্য ম্যাডাম টু এক্সকিউজ হার, যদি স্যার থাকে তাহলে সি বেগ দ্য স্যার টু এক্সকিউজ হার, এখানে কোনো পুরুষ থাকলে পরে হিম লিখতাম, জানো এগুলো, তো এই ধরনের বাক্যগুলো নারেশন চেঞ্জ এভাবেই করতে হয়। এছাড়া দেখো আরও কিছু প্রশ্ন, সি সেড ফরগিভ মি, যেমন ওখানে এক্সকিউজ মি ক্ষমা করে দেওয়ার কথা বলছে, ঠিক এরকম ফরগিভ মি বা পরের যে অংশ প্যারডন মি এরকমও থাকতে পারে, তো যাই থাকুক না কেন এভাবে উত্তর করবে যে সি বেগ টু ফরগিভ হার, সে প্রার্থনা করলো তাকে ক্ষমা করে দেওয়ার, আর যদি সি সেড প্যারডন মি তাহলে এরকমভাবে লিখবে যে সি বেগ টু প্যারডন হার। তো বন্ধুরা যে আজকের যে ভিডিও, তাতে এই অপটেটিভ সেন্টেন্স সংক্রান্ত যে আলোচনা, তাতে এই যে বাক্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যেমনটা তোমাদের প্রথমে বললাম যে আরও যদি কিছু প্রশ্ন তোমাদের মনে থাকে বা আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আরও যদি কিছু প্রশ্ন পাই তাহলে সেগুলো অবশ্যই এখানে আলোচনা করব। তার পাশাপাশি আজকের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং কিছু বলার থাকলে কমেন্ট করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে, কিছু পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা যেমনভাবে জানাও সেরকমভাবে জানাবে, এবং যাদের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তবে বন্ধুরা, যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বিভিন্ন যে ভিডিও, মূলত প্রথম দিকে আমার চ্যানেলের যে ভিডিও, সেই ভিডিওগুলোতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে যে কথা বলার যে গতি আর কি, সেটা খুবই স্লো বা তোমাদের হয়তো বিরক্ত লাগে, তো তোমাদেরকে আমি একটি পদ্ধতি এখানটাতে শিখিয়ে দিচ্ছি। তোমরা সেই এখানে কতগুলো ছবি দেখাচ্ছি, যদি কোনো ভিডিওতে মনে হয় যে কথা খুব আস্তে আস্তে হচ্ছে, বিরক্ত লাগছে, তাহলে তোমাদেরকে আমি যে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেই অনুসারে তোমরা যারা জানো না তারা সেই পদ্ধতি অনুসরণ করবে, তাহলে ভিডিওতে যে কথাগুলো সেগুলো ফার্স্ট শুনতে পাবে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে প্রথম চ্যানেল খোলার পরে তো প্রত্যেকে একটু অস্বাচ্ছন্দ্য বোধ করে, আর তখন বিভিন্ন এডিট করার যে অ্যাপ্লিকেশন সেগুলো জানা ছিল না, তো যার ফলে তখন প্রথম দিকের ভিডিও সেগুলোতে হয়তো ছবি কাঁপা কাঁপা অথবা গলার স্বরের যে গতি সেটা হয়তো আস্তে আস্তে হয়েছে। তো তোমাদেরকে যে পদ্ধতি আমি এখন দেখাচ্ছি তোমরা সেই অনুসারে সেই পদ্ধতি ফলো করবে, তাহলে পরে সেরকমভাবে দেখতে পাবে। তো এছাড়াও যদি তোমাদের মনে হয় যে কারো ভিডিও প্রয়োজন লাগবে তাকে শেয়ার করে দিবে, এবং যদি সে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে বন্ধুরা, যে নারেশন চেঞ্জ সংক্রান্ত যে ভিডিও সেগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে।
এর পাশাপাশি যেমনটা বললাম সেটাও জানাবে, আর যারা বিভিন্ন স্কলারশিপ বা জয়েনিং সংক্রান্ত যে বাক্য নিয়ে আলোচনা শুরু করতে বলেছিলে, বা যারা জয়েনিং এর আগেকার ভিডিও দেখে এবার জয়েনিং শিখতে শুরু করেছে, তারা অতি অবশ্যই জয়েনিং যে প্লে স্টোরে যেমনভাবে সাজানো আছে, প্লে লিস্টে যেমনভাবে সাজানো আছে, সেইভাবে ভিডিওগুলি দেখবে। প্রথমে ফ্রেজ, তারপরে ক্লজ, তারপরে ফ্রেজের শ্রেণীবিভাগ, ফ্রেজের সাথে ফ্রেজের শ্রেণীবিভাগ, ক্লজ কাকে বলে ক্লজের শ্রেণীবিভাগ, তারপরে নাউন ক্লজ কাকে বলে, নাউন ক্লজের ব্যবহার, নাউন ক্লজ দিয়ে জয়েনিং, তারপরে অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ দিয়ে কাকে বলে তার দিয়ে জয়েনিং, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো সেগুলো দিয়ে কীভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ বিভিন্ন রকম কাজ করলে সেভাবে কীভাবে জয়েনিং হয় সে সংক্রান্ত ভিডিওগুলি এভাবে পরপর দেখবে, তাহলে এই জয়েনিং ভালোভাবে শিখতে পারবে। এর পাশাপাশি তোমাদের চিন্তার কিছু নাই, সিম্পল সেন্টেন্সে জয়েনিংও শুরু করব, পাশাপাশি ডিগ্রি নিয়েও ভিডিও খুব শীঘ্রই আপলোড করব, তোমাদের চিন্তার কিছু নাই। শুধু তোমাদের কাছে একটাই কথা বলবো আমি, যে তোমরা ভিডিওগুলি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবে, বা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যেমনভাবে কেউ কেউ বিশিষ্ট বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করতে বলো সেরকমভাবে জানাবে। এর পাশাপাশি প্রিপজিশন সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই আপলোড করব, তোমরা যারা বলেছো যে প্রিপজিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে, তো সেই ভিডিও খুব শীঘ্রই আলোচনা করব, তোমরা শুধু তোমাদের মতামত জানাবে এবং তোমাদের যা চাহিদা সেটা জানাবে, পাশাপাশি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আজকের যে ভিডিও সেই ভিডিও শেষ করার আগে তোমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয়, তোমরা যারা প্রথম থেকে এই চ্যানেলে নারেশন চেঞ্জ সংক্রান্ত যে বিভিন্ন ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও যারা পরপর দেখে আসছো এবং এই ভিডিও অনুসারে নারেশন চেঞ্জ প্রথম থেকে শিখে আসছো, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে যেমন এখানে প্রশ্ন দ্য বয় সেড গুড মর্নিং, এবং এক্ষেত্রে উত্তর করার সময় দ্য বয় উইশড মি, এখানে মি যোগ করা হয়েছে, সেরকম দ্বিতীয় ক্ষেত্রে মাই ফ্রেন্ড সেড গুড ইভিনিং, এক্ষেত্রে মাই ফ্রেন্ড উইশড মি, এই যে মি যোগ করা হয়েছে অর্থাৎ ফার্স্ট পার্সনে, ঠিক একই রকমভাবে মাই ফাদার সেড গুড আফটারনুন, দ্য বয় সেড গুড নাইট, এক্ষেত্রে উইশডের পরে মি যোগ করা হয়েছে। তো তোমরা আমার যে আপলোড করা বিভিন্ন ভিডিও তাতে কিছু কিছু ভিডিওতে দেখেছো যে রিপোর্টিং ভার্ব যা আছে সেটাকে পরিবর্তন করার পরে কোনো কিছু কাকে বলা হয়েছে সেটা যদি উল্লেখ না করা থাকে তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম মি যোগ করে উত্তর করা আছে। আবার কিছু কিছু ভিডিওতে দেখেছো যে হিম অথবা হার এরকমটা উল্লেখ করা আছে, তো এ প্রসঙ্গে তোমাদের বলি যে এগুলো কোনোটাই ভুল নয়, তোমরা চাইলে পরে যে কোনো জায়গাতে যেখানে স্পিকার অর্থাৎ যেমন এখানে প্রশ্নতে দ্য টিচার সেড, শিক্ষক মশাই বলছেন যে কংগ্রাচুলেশন, তো কাকে বলছেন সেটা দেয়া নাই, কিন্তু উত্তরে আমরা কি করেছি দ্য টিচার কংগ্রাচুলেটেড মি, তো এক্ষেত্রে দেখো যে এই প্রশ্নটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি যে শিক্ষক মশাই বলছেন যে অভিনন্দন, তো প্রশ্নতে দেয়া নাই, সুতরাং এখানে তো আমাকেও বলতে পারেন শিক্ষক মশাই যে অভিনন্দন, আবার আমার কোনো বন্ধু বা বান্ধবী বা তোমাদের কোনো বন্ধু বা বান্ধবী বা তোমাদেরকেও বলতে পারেন, তাহলে সেই জন্য এখানে যে স্পিকার অর্থাৎ এখানে যেমন তার টিচার হচ্ছেন স্পিকার এবং সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবার কাকে বলছে সেটা দেয়া নাই, তো সেক্ষেত্রে মি অথবা হিম বা হার এরকমভাবে আমরা ধরে নিতে পারি। ঠিক একই রকমভাবে যদি কোনো এরকম কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে যে মাই ইয়োর এরকম থাকলে পরে হিজ হার এভাবে চেঞ্জ করা, বা এরকম মাই যেমন আছে সেরকমটা প্রয়োজন অনুসারে লেখা, তো এক্ষেত্রে ভুল কিছু নয়। এক্ষেত্রে তোমরা যদি চাও যে তোমাদের যদি এরকম মনে কনফিউশন জাগে বা দ্বিধা জাগে যে একবার এরকম মি যোগ করে উত্তর করা আছে আবার হিম বা হার যোগ করে উত্তর করা আছে, তাহলে বোধহয় ইউটিউব চ্যানেলের ভিডিও ওর তো কোনো বিশ্বাসযোগ্যতা নাই, তো সেরকম যদি তোমাদের কোনো কিছু মনে হয় তাহলে তোমরা তোমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে উত্তর চেক করিয়ে নিবে, অবশ্যই চেক করে নিবে, তাহলে তোমাদের দ্বিধা দূর হবে। পাশাপাশি তোমাদের আরও বলবো যে এই চ্যানেলে যাবতীয় কিছু ভিডিও যা আলোচনা করা হয় সে সম্পর্কেও যদি কোনো কিছু ভুল ত্রুটি নজরে আসে তবে অবশ্যই জানাবে, তবে এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো যে চ্যানেলে যা কিছু শেখানোর জন্য ভিডিও আপলোড করা হয় তা ছাত্র জীবনে যারা শিখতে পারেনি এখন হয়তো শিখতে চাইছে তারাও বিশ্বাস করে অবশ্যই শিখতে পারে, পাশাপাশি যারা বর্তমানে ছাত্র যাদের সিলেবাসে এইসব জিনিসগুলো আছে তারাও বিশ্বাস করে অবশ্যই শিখতে পারে, তবে তোমাদের যেমনটা বললাম তোমরা তোমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছেও বিষয়গুলি পরীক্ষা করে নিতে পারো। তো সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ জানাই।